হাই ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে এসেছি দাজন, এটা রিয়াদে। জেনারেলি রিয়াদে এলে সবাই জায়গাটা ঘুরতে আসে, তো যাই ভেতরে দেখি কি স্পেশাল আছে এই দাজনে, আর তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আজকে। এখানে স্কেটবোর্ডস, স্লিভলেস শার্টস, প্যাজামা, শর্টস আর নট অ্যালাউড। আমরা এন্টার করলাম গেট নাম্বার 6 দিয়ে। জায়গাটি কিন্তু যথেষ্ট গ্রিন আর অনেকটা এরিয়া জুড়ে। জেনারেলি ভাবা হয় সৌদিতে ডেজার্টে গ্রিনারি মোটেও বোধ হয় নেই, কিন্তু দেখে এত ভালো লাগে, এত সুন্দর গ্রিনারি বানিয়ে নিয়েছে পুরো গ্রিন জায়গাটা দেখতে। বাহ, সুন্দর বাচ্চাদের টয় ট্রেনও দেখা যাচ্ছে। টয় ট্রেনের সাথে বেলুনও বিক্রি হচ্ছে, তবে বাচ্চাদের জন্য খুবই আনন্দের মজার জিনিসটি। ইনডোর আর আউটডোর দুভাবেই খাওয়ার ব্যবস্থা আছে এখানে। যেহেতু গরম এখন, বাইরে আউটডোরে বেশ গরম লাগবে বসে খেতে গেলে, তাই মিস্টের মতো স্প্রে হচ্ছে, বেশ ঠান্ডা অনুভব করা হয়। চাইলে ভেতরে বসেও খাওয়া যেতে পারে, আবার বাইরে বসেও খাওয়া যেতে পারে, সব রকমের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। উইকেন্ডের ইভিনিংটা কাটানোর জন্য কিন্তু পারফেক্ট জায়গা, বেশ রিল্যাক্সিং। অনেক রকমেরই কুজিন আছে এখানে দেখলাম, কেউ যদি পাই খেতে ভালোবাসো সেটাও কিন্তু আছে এখানে। আমরা 6 নম্বর গেট দিয়ে এসেছি, এটা হলো 7 নম্বর গেট। অনেকটি এরিয়া জুড়ে এই দাজন এরিয়াটি, সবুজের সাথে সাথে ফুলেরও কিন্তু বাহার কিছু কম নয় এখানে। এত সুন্দর ন্যাচারাল জায়গাটি বানিয়েছে, লাকলি দেখতে পেলাম এখানে শুটিংও হচ্ছে। তো ছোট্ট একটা নিশ্চয় আর মডেলিং টডেলিং কিছু হবে বুঝতে পারলাম না কি, কিন্তু এখানে শুটিংও চলছে। সবচেয়ে বড় বিশেষত্ব এই জায়গাটির, বাচ্চারাও এলে এখানে বোর হবে না, বড়রাও নয়, কাজে ফুল ফ্যামিলি।